আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা দীর্ঘ 6 মাস পর আজকে জওয়াদের দাদুবাসায় যাচ্ছি। জওয়াদবাবু দীর্ঘ 6 মাস পর যাচ্ছে, যেহেতু এখন কম যাওয়া হয় জওয়াদের কারণে, যেহেতু ছোট মানুষ, আসলে ছোট মানুষকে নিয়ে জার্নি করা একটু মুশকিল, সেজন্য আমরা প্রায় 6 মাস পর আজকে যাচ্ছি। তো আমরা এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড হচ্ছে RMC-র সামনে, মেডিকেল মোড়ের ওখানে। তো আমরা বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা বাসে উঠে রওনা দিয়ে দিয়েছি। আমরা আসলে যাচ্ছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাতে, আমার শ্বশুরবাড়ি ওখানে। পলাশবাড়ি থেকে অবশ্য কাছে, 20 টাকা ভাড়া নেয়। আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা এখন বাস থেকে নেমে যাব। আমরা বাস থেকে নেমেই একটা অটোতে উঠে পড়লাম। এই অটোতে আমরা এখন বাড়ি পর্যন্ত যাব। আমরা নেমেছি এখানে ঢোলভাঙ্গাতে। ঢোলভাঙ্গাতে একটা অটো নিয়ে নিলাম, সেখান থেকে আমরা এখন বাসায় যাব। আসলে বুবু আমাদের বোন, আসলে আমার হাজব্যান্ডের বড় বোন, বারবার আপু ফোন দিচ্ছিল যে আমরা কখন পৌঁছাবো। যেহেতু অনেকদিন থেকে বাবা যায়নি, সবাই আসলে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তারপর আমার এক ভাগিনা এবং ভাস্তি আছে, ওরা আসলে জওয়াদ বলতে পাগল, ওকে খুবই আদর করে, তাই আসলে ওরা অপেক্ষা করতেছিল যে কখন আসবে কখন আসবে। আমরা বাসার কাছে চলে এসেছি, আমরা এখন অটো থেকে নেমে যাব। আমার সঙ্গে সঙ্গে ভাস্তি এবং ভাগিনা চলে এসেছে, ভাইয়া ভাইয়া করে আসলে দৌড় দিয়ে আসতেছিল। ছোট ভাইয়াকে দেখে আসলে ওরা খুবই খুশি। বাবাও আবার কোনো দেরি না করেই তার ভাইয়ের কোলে চলে গেল, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। আমি তো ভেবেছিলাম যে খুব মনে হয় কান্নাকাটি করবে, কারো কোলেই যাবে না। তো সে মানে ঝটপট তার ভাইয়ার কোলে চলে গেল। এদিকে আবার আমার মামনি তার চাচুর কোলে উঠে পড়েছে, অনেকদিন পর চাচুকে দেখেছে, তাই আর ছাড়তেছেই না, তাই কোলে উঠে পড়লো। মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আমার ভাবিও চলে এসেছে বাবাকে দেখার জন্য। আসলে বাবা আসলে অনেকদিন পর আসাতে সবাই অনেক খুশি, ওকে নিয়েই সবাই আসলে ব্যস্ত। সবাই আসলে বাসায় যাওয়ার পর ওকে ঘিরে ধরেছে, কতদিন দেখেনি। আর বাবা এবার বড় হয়ে গেছে, যেহেতু ও 6 মাস আগে গিয়েছিল তখন একটু ছোট ছিল, এখন আবার বড় হয়ে গেছে, চঞ্চল হয়েছে, আসলে সব কিছু বোঝে, সবার কথা বোঝে। বাবাকে দেখে আসলে সবাই অনেক খুশি, যেহেতু বড় হয়ে গেছে। আর বাবা তো সব কিছু নতুন মানে দেখতেছিল যে কোথায় কী না কী, সব সুন্দরভাবে দেখতেছে। এদিকে সবাই বাবাকে কোলে নিতে চাচ্ছে বারবার, আর বাবা তো একটু করে কান্না করে দিচ্ছে, আসলে সবাইকে ওইভাবে চিনতেছে না, আর তাই একটু পরপর কান্না করতেছে। তারপরও আর কী বা করার, বাবা যেহেতু একদিনের জন্য এসেছে, আসলে কেউ হাতছাড়া করতে চাচ্ছিল না ওকে, সবাই আসলে জোর করেই নিচ্ছিল, যদিও বা কান্না করতেছে। এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। আমাদের বাসাটা একদম রাস্তার পাশেই, সামনে পুকুর আছে, পুকুরের সামনেই রাস্তা। সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালে। তো আমি আর আমার ভাগ্নে আর কি, মামি আর ভাগ্নে মিলে যাচ্ছে, আমরা এখন বড়ই পাড়তে, হাঁটতে হাঁটতে সামনেই বড়ই গাছ। তো আমার ভাগিনা বলতেছে যে মামি চলেন বড়ই পাড়ে নিয়ে আসি, তাই আমরা দুইজনে যাচ্ছি বড়ই পাড়তে। অল্প একটু খাওয়ার মতো বড়ই নিয়ে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। এদিকে আমাদের গাছে অনেক আমরাও ধরেছে। আসলে আমাদের বাসার পুকুরের চারপাশ দিয়ে অনেক গাছপালা, সব গাছে ফল মূল সব কিছু দিয়েই ভরপুর।
তারপর আমরা সকালে নাস্তা করে একটু বাসার সামনে আবার গেলাম, একটু এই সামনের এই সিনারিটা উপভোগ করার জন্য। আসলে গ্রামের এই দৃশ্যগুলাই আসলে মন কাড়ে, দেখতে খুবই ভালো লাগে। এসব দেখলেই আসলে মনে হয় যে প্রাণ খুলে নিঃশ্বাস নিই। এখানে ধনে পাতা এবং আপনার সরিষা ফুলের ঘ্রাণ এত সুন্দর, এত সুন্দর, মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছিল এখানে সময় কাটাতে। আর শীতে সুন্দর মিষ্টি রোদ উঠেছে, এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগতেছিল। সবাই মিলে আমরা এখানে গল্প করতেছিলাম রোদে দাঁড়িয়ে। তারপর বাসায় এসে আমার চাচা শ্বশুর আর কি চাচাকে তেঁতুল গাছে উঠাই দিয়েছি যে একটু তেঁতুল নিয়ে যাব, যেহেতু বাসায় তেঁতুল গাছ আছে আর অনেক তেঁতুল ধরেছে, তাই চাচা কিছু তেঁতুল পেড়ে দিল। আর তেঁতুলগুলো একটু কাঁচা ছিল, তাই অবশ্য আমি বেশি নিইনি। তো এখন আমাদের বিদায়বেলা, আমরা রেডি হয়ে গেলাম, তিনটা পার হয়ে গেছে। আর বাবাকে নিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। আমরা এখন চলে যাব, আর বাবা এখন আবার কান্নাকাটি করতেছে। এখন আমরা সবাইকে বিদায় দিয়ে আমরা অটোতে উঠে পড়লাম। এখন সবাই একটু মন খারাপ, মা তো কান্না কান্না ভাব, যেহেতু অল্প সময়ের জন্য এসেছিলাম। আসলে আমাদেরও খারাপ লাগতেছে, কি আর করার। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।